আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের একটি গদ্য পাঠদান করব। গদ্যটির নাম হলো নাটোরের কথা এখানে যিনি লেখক তিনি আমাদের বিখ্যাত ঠাকুর বংশেরই একজন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে তিনি ভাইপো হন তার পিতার নাম হচ্ছে গুণেন্দ্রনাথ ঠাকুর যিনি রবীন্দ্রনাথের বড়ো ছিলেন তো অবনীন্দ্রনাথ ঠাকুরই তার অতীতের একটি ঘটনা গল্পের এখানে আকারে এখানে বলেছেন গদ্যটা শুরুই হয়েছে যে আজ সকালে মনে পড়ল আমার একটি গল্প যদিও এটা গল্পের আকারে তিনি বলেছেন কিন্তু এটা একটি সত্য ঘটনা ছিল এই গদ্যের বিষয় হল যে কীভাবে প্রাদেশিক সম্মেলনে বাংলা ভাষার চল হল তখন কিন্তু স্বদেশী যুগ অর্থাৎ আমাদের দেশ তখন পরাধীন স্বাধীনতা আন্দোলন চলছে মানুষের মধ্যে দেশ জুড়ে স্বাধীনতার আকাঙ্ক্ষা জেগে উঠেছে সেই স্বদেশী যুগে স্বদেশী ভাষা স্বদেশী দ্রব্য সব কিছুর প্রতি মানুষের একটা আকর্ষণ জন্মেছিল তো এই গদ্যে সেই ঘটনার কথাই লেখক বলেছেন তখন প্রভিন্সিয়াল কনফারেন্স যেটার বাংলা অনুবাদ হলো প্রাদেশিক সম্মেলন তো একবার ঠিক হলো সেই প্রাদেশিক সম্মেলন হবে নাটোরে নাটোরের মহারাজা যিনি ছিলেন জগতেন্দ্রনাথ রায় তিনি কিন্তু ঠাকুর বংশের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই নাটোরের মহারাজাকে লেখক এবং সবাই নাটোর বলে বলতেন নাটোর বলেই সম্ভাষণ করতেন তো সেই নাটোর আসলেন ঠাকুরবাড়ির প্রত্যেককে পুরুষদেরকে যাওয়ার জন্য সেখানে অনুরোধ করলেন এবং সেখানে না করার উপায় ছিল না লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যথেষ্ট আগ্রহী ছিলেন কারণ সঙ্গে তার বাড়ির অনেকেই যাচ্ছে তার প্রায় সমবয়সী দীপুদাও যাচ্ছে দীপুদা মানে হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দ্বিজেন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের ভাইদের মধ্যে সবচেয়ে বড় তো সেই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন দীপুদা পাঁচটি পুত্রের মধ্যে একজন এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ লেখকের কাকা সুতরাং এখানে তিনি তাকে রবি কাকাই বলেছেন এছাড়াও তাঁর পিসেমশাই ছিলেন জানকীনাথ ঘোষাল অর্থাৎ তিনি ছিলেন স্বর্ণকুমারী দেবীর স্বামী মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জামাই হচ্ছেন তিনিও ছিলেন তিনিও তোমার প্রখ্যাত ব্যারিস্টার ছিলেন এছাড়াও বিভিন্ন বিখ্যাত কংগ্রেসি নেতারা ছিলেন যাদেরকে চাই বলে উল্লেখ করেছেন তো তারাও সেখানে যাবেন একটা মানে বেশ একটা বিরাট আয়োজনের ব্যবস্থা নাটোর করেছেন তো সেখানে বিখ্যাত ব্যারিস্টার চন্দ্র বন্দ্যোপাধ্যায় থাকবেন কংগ্রেসে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাই বলো তিনি প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন তোমার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন লালমোহন ঘোষ লালমোহন ঘোষও একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন এবং তিনিও তোমার খুব ভালো একজন বক্তা ছিলেন যেমন ইংরাজিতে বলতে পারতেন তেমনি বাংলাতে বলতেন কীভাবে যাওয়া যাবে সে সম্পর্কে লেখকদের প্রথম একটু দুশ্চিন্তা ছিল কিন্তু নাটোর এত সুন্দর ব্যবস্থা তাঁদের করেছিলেন তাদের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলেন প্রতিটা স্টেশনেই তাদের জন্য খাবার বন্দোবস্ত ছিল সুব্যবস্থা ছিল এরপরে স্টেশনে থেকে ট্রেনে করে গিয়ে নির্দিষ্ট স্থানে যখন পৌঁছালেন সেই বাকি স্থানটুকু তোমার স্টিমারে যেতে হবে পদ্মা নদীর উপরে তো সেই সারাঘাটে পৌঁছালেন সেখানেও স্টিমার প্রস্তুতি ছিল তারা তাদের নিজেদের জামাকাপড় এবং বিছানাপত্র সমস্ত একটা মোটঘাট বেঁধেই রেখেছিলেন তো সেগুলো বইবার জন্য যখন চেষ্টা করছেন তখন তার পূর্বেই নাটোরের ব্যবস্থাপনাতে তাঁর লোকজনেরাই সেই সমস্ত মোট বা ঘাট একদম স্টিমারে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছিলেন সুতরাং লেখকদেরকে কোনো রকম হ্যাপাই করতে হলো না অর্থাৎ কোনো রকম কষ্টই পেতে হলো না যাই হোক এরপর স্টিমারে ডেকের উপরে খাওয়ার আয়োজন হয়েছিল ডেকে ডেকের উপরে মানে দুটো শাড়ি ছিল একটা টেবিলে একদিকে ছিল যারা মানে বয়স্ক ব্যক্তি এবং একই সঙ্গে তারা মানে নেতৃত্ব গোছেরো অর্থাৎ তারা প্রধান ব্যক্তি সমূহ বিখ্যাত এবং প্রধান তারা ছিলেন এবং অন্যদিকে ছেলে ছোকরার দল যেমন লেখক তার সমবয়সীরা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তো যাই হোক এরপরে ওই চাইদের মধ্যে একজন যিনি বেশ খাদ্যরসিক ছিলেন যখনই সেই বয় খাবার পরিবেশন করছে সেই তাদের দিক থেকে শুরু হচ্ছিল তো এরপরে যখন লেখকদের টেবিলে আসছিল তখন সেরকম খাবার অবশিষ্ট থাকছিল না থাকছিল মানে তারাও খুব খাদ্যরসিক ছিলেন সুতরাং সেই সম পরিমাণটা তারা পাচ্ছিলেন না পুডিং যখন আসলো তখনও সেই তারাই পেলেন বেশি এরপরে কি করলেন লেখক বলে দিলেন যে তাদের দিকে প্রথম পরিবেশন করবার জন্য তারপরে অবশ্য দুজন করে বয় পরিবেশন করছিল এবং দুটো পাত্রে প্রচুর পরিমাণে খাবার দুদিকেই খাবার টেবিলে পরিবেশিত হচ্ছিল এরপরে নাটোরে তারা পৌঁছালেন সেখানেও খুব সুন্দর ব্যবস্থাপনা নাটোরে রাজবাড়ি খুব সুন্দর করে সজ্জিত ছিল যেন মনে হচ্ছিল ইন্দ্রপুরীতে গিয়ে তারা পৌঁছেছেন নাটোর তো তাঁদের অভ্যর্থনা রকম ত্রুটি রাখেনি নি রানিমাও কিন্তু সম পরিমাণে তাদের প্রতি আন্তরিক ছিলেন তাদের আপ্যায়নে রকম ত্রুটি ছিল না যাই হোক এরপরে কনফারেন্স যেদিন শুরু হবে তার আগে তারা ঠিক করে নিয়েছিলেন যে বাংলাতে সম্মেলনটা হবে এর আগে কংগ্রেসের যে কোনো সম্মেলন হয়েছে কিন্তু সবেতেই ইংরাজিতেই বক্তৃতা বা আলোচনা হয়েছে কিন্তু লেখক এবং তাদের ছেলে ছোকরার দলটা চাইছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরও চাইছিলেন বাংলা ভাষায় এটা হোক কিন্তু হোক বললেই হবে না যাই হোক প্রথমে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এটা যখনই বক্তৃতা দিতে উঠেছেন ইংরাজিতে বলছেন তখনই ছেলেচোকরা দল বাংলা বাংলা করে চিৎকার করে মানে তার বক্তৃতা প্রায় কানে এসে পৌঁছছিল না এর পরের জন্য যখন বক্তৃতা দিতে উঠলেন তারও অবস্থা তদনুরূপ হলো। যখন লালমোহন ঘোষ উঠলেন তখন কিন্তু তিনি কিন্তু ইংরাজিতে সুবক্তা ছিলেন কিন্তু ইংরাজিতে তিনি বললেন না তিনি বাংলা ভাষাতে খুব সুন্দর করে বললেন এবং তখন লেখকদের মহা উল্লাস কারণ বাংলা ভাষার চালু হয়েছে বাংলা ভাষায় কোনো সম্মেলন এই প্রথম হচ্ছে খুব খুশি হলেন বাংলা ভাষায় চালু হলো তার আগে অনুষ্ঠান সূচনায় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি গিয়েই অনুষ্ঠানের সূচনা করেছিলেন গান তো বাংলাতেই হবে সুতরাং বাংলাতেই গিয়েছিলেন যাই হোক এই নাটোরের এই কথাগুলো কিন্তু লেখকের খুব ভালো মনে ছিল এবং তাঁর স্মৃতিতে বেশ উজ্জ্বল হয়েছিল দীর্ঘদিন পরেও নাটোরের আপ্যায়ন অভ্যর্থনা সেখানকার ব্যবস্থাপনা এবং কিভাবে তারা প্রাদেশিক সম্মেলনে বাংলা ভাষার প্রচলন করলেন সমস্তটাই লেখকের কাছে একটা উজ্জ্বল ঘটনারূপেই তাঁর স্মৃতিতে বিরাজ করছিল এবং খাওয়া দাওয়ার তো এমন এলাহি ব্যাপার ছিল যে মানে কল্পনাতীত যা চাইছেন যা বলছেন তেমনই ব্যবস্থা হয়ে যাচ্ছে রানিমা পিঠে পায়েস নিজের হাতে করে বানাচ্ছেন সেগুলো পাঠানো হচ্ছে অন্দরমহল থেকে বের নিয়ে আসা হচ্ছে এছাড়া মাছ মাংস মিষ্টির তো রকম ত্রুটি ছিল না সবই ঢালাও ছিল একদিন লেখকের অদ্ভুত একটা খেয়াল হলো যে সন্দেশ টেবিলে আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে নাটোরকে বললেন যে সন্দেশ তো ঠান্ডা হয়ে যাচ্ছে গরম গরম সন্দেশ গরম চায়ের সঙ্গে খেতে হবে তারই প্রস্তাব শুনে তো বাকি সকলের মুখে মানে সকলেই হো হো করে হেসে উঠলেন কিন্তু ব্যবস্থাও হয়ে গেল গরম চায়ের সঙ্গে গরম গরম সন্দেশও তারা খেলেন এরপরে নাটোরটাও ঘুরে দেখলেন নাটোরের অন্দরমহল রাজসভা মানে তোমার রাজপ্রাসাদের অন্দরমহলেও নানান কারুকার্য যেগুলোই ভালো লাগছিল নাটোর সঙ্গে নেই গেছিলেন লেখককে লেখক তো একজন প্রখ্যাত চিত্রশিল্পী ছিলেন এবং বলা হয় তিনি ভারতীয় ভারতে ভারতবর্ষে প্রথম চিত্রশিল্পী প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ছিলেন এবং বিদেশে বিভিন্ন শিল্পীদের কাছে তার শিক্ষা ছিল চিত্রশিল্পী ছাড়াও তিনি ইংরাজি বাংলা সংস্কৃত ফার্সি ফ্রেঞ্চ সব ভাষাতেই তার যথেষ্ট দখল ছিল তো সব মিলিয়ে তার কাছে এটা একটা খুব সুন্দর ঘটনা ছিল যে ঘটনাটা তার দীর্ঘদিন পর্যন্ত তাঁর স্মৃতিতে উজ্জ্বল হয়েছিল